শত বছরের বেশি বয়স গাজীপুরের টঙ্গী রেল স্টেশনের। 1885 সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত 144 কিলোমিটার রেল লাইন চালু করে। একই সাথে চালু করা হয় টঙ্গী রেল স্টেশনটি। প্রতিদিন এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন চলাচল করলেও নানা সমস্যায় জর্জরিত স্টেশনটি। এই স্টেশনে সব ট্রেনের যাত্রী থাকলেও রয়েছে টিকিট সংকট। ভেঙে গেছে স্টেশনের বসার সিট, নেই কোনো টয়লেট ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। অন্যদিকে রয়েছে চুরি ছিনতাই আর মাদক সেবীদের আড্ডা। টিকিট কাটার পরে বসার জায়গা নাই। মানে রনমাল সাবানাত হয়ে হাইরা কোনো হানো যান যান না, বসবার জায়গা পাওয়া যান না। প্রথম টিকিট চাইছি, টিকিটের জন্য কোনো টিকিট নাই। এরপরে 32 টাকা দিয়ে টিকিট কিনতে হয়। যদি তিনটা টিকিট কাটি একটা সিট দেয়, দুটা কাটলে একটা দেয়। যদি বলি যে এসি দিচ্ছ না কেন, সিট তো নাই। 2011 সালে ঢাকা থেকে টঙ্গী 2 লেনকে 4 লেনে উন্নীত করার জন্য তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2012 সালে তা একনেকে অনুমোদন পেলেও এখনও বাস্তবায়ন হয়নি। টঙ্গী রেলওয়ে স্টেশন আসলে একটি খুবই ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন। অহরহই শোনা যায় যে কোনো যাত্রী যখন রাতের বেলা এই স্টেশনে নামে অথবা স্টেশনে যায়, তারা অনেক রকমের সমস্যার মধ্যে পতিত হয়, কিছু প্রতারণার শিকার হয়, ওই কিছু ছিনতাইকারীর কবলে পড়ে, ময়লা আবর্জনার স্তূপ সেখানে জমে থাকে, পরিচ্ছন্নতা কর্মী সেটাকে নিয়মিত পরিষ্কার করছে বলে সেটা মনে হয় না। তবে সব অভিযোগ স্বীকার করেছে টঙ্গী রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ চলমান, এই কাজটা শেষ হলেই সব কিছুর সমাধান হয়ে যাবে। হকার বিভিন্ন সময় বসে, এটা ওটা চলেও যায় আবার, এ ব্যাপারে তাদেরকে তাড়াও দেওয়া হয়, আবার বসেই। ঐতিহ্যবাহী স্টেশনটির সুদিন ফেরাতে সরকারের আন্তরিক উদ্যোগ চায় রেলযাত্রীরা। মাসায়ালমি, আর টিভি।